টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় সিলেটে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী 5 লক্ষাধিক মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিলেটের 7 উপজেলা নিচু এলাকা তলিয়ে দেখা দিয়েছে বন্যা। অনেকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। জেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকেই আশ্রয় কেন্দ্র করা হয়েছে। বন্যা পরিস্থিতিতে সিলেটের জাফলং, বিছানাকান্দি, সাদাপাথর সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের।